টিকার প্রথম ধাপ বন্ধ হলেও নিবন্ধনকারীদের টিকা কার্যক্রম চলছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে টিকা পেতে সকাল থেকেই ভিড় করছেন টিকা প্রত্যাশীরা, বিশেষ করে মডার্নার যারা প্রথম ডোজের নিবন্ধন করেছেন এবং দ্বিতীয় ডোজ সহ অন্যদের। তবে অনেকের অভিযোগ, নিবন্ধন করলেও মেসেজ পেতে দেরি হওয়ায় দুশ্চিন্তায় সময় কাটছে তাদের। টিকাদানের আরও খবর জানাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকা কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ আর বাদল। বাদল বাদল, টিকা কেন্দ্রে কেমন ভিড় দেখছেন, উপস্থিতি কেমন দেখছেন টিকা গ্রহীতাদের, এবং টিকা নিতে আসাদের কোনো অভিযোগ পাওয়া গেছে কি এখনো? সকালে যেরকম তুই বলছিলাম হাবিবাবা, মানুষের প্রচণ্ড রকমের ভিড় রয়েছে। যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আপনাকে যদি দেখাই এই পাশটায়, আপনি খেয়াল করবেন যে এই মানুষগুলো সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। এখানে যারা বিদেশগামী তাদের সংখ্যাটাই বেশি, কারণ বিদেশগামীদের জন্য এই কেন্দ্র থেকে টিকা দেওয়া হচ্ছে। তো অনেকেই অভিযোগ করছেন যে তারা এখানে টিকা নিয়েছেন কিন্তু তাদের অনলাইনে এখনও তথ্য পৌঁছেনি, সেই কারণে তারা একরকমের ঝামেলায় আছেন। আবার এখানে এসে যার লাইনে যারা দাঁড়িয়েছেন তাদেরকে বাইপাস করে অনেকে আবার প্রবেশ করে টিকা নিয়ে আসছেন, এ ধরনের ঝামেলা আছে। এখানে একজন দাঁড়িয়ে রয়েছে, আপনি কি সমস্যায় রয়েছেন? আমি প্রথম ডোজ দিয়েছি গত মাসের 7 তারিখে, এই মাসের আমার গত মাসে এই মাসের 8 তারিখে আমি ভ্যাকসিন দিয়েছি। আমার ভ্যাকসিনটা অনলাইন হয়নি, 10 দিন হয়ে গেছে, দোনো ডোজ আমার সম্পূর্ণ। আমি 25 তারিখে আমার ফ্লাইট, আমি এখনও ভ্যাকসিন সার্টিফিকেট পাইনি, তার কারণে আমাকে আবার রিটার্ন আসছে, ওনার ভিতরে দিতে চাইতে দিতেছে না। এখন ওনারা আমার কাগজ নিয়েছে, বলছে আজকে রাতে নাকি ওনারা অনলাইন করবে, অনলাইন আজকে গেলে আমি কালকে পাবো, এ বলে আশ্বাস দিচ্ছে আমাকে। হাবিবা, শুনছিলেন যে এরকম অভিযোগ রয়েছে, অনেকেই অভিযোগ করছেন, এছাড়া এখানে বিশৃঙ্খলা রয়েছে এবং মানুষ শারীরিক দূরত্বের যে বিষয়টি সেটিও আসলে এখানে মানা হচ্ছে না। তো এখানে মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে এবং যারা প্রথম ডোজের নিবন্ধন করা রয়েছে তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য যারা শুধু বিদেশগামীদের জন্য এখানে মডার্নার ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কিন্তু যাদের অন্য সাধারণ মানুষ তাদের মডার্নার প্রথম ভ্যাকসিন, প্রথম ডোজের ভ্যাকসিন এখানে দেওয়া হচ্ছে না, এছাড়া সিনোফার্মের ভ্যাকসিনও দেওয়া হচ্ছে। তো হাবিবা, এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী এ আর বাদল। করোনা, দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে অব্যাহত রয়েছে রোগীর চাপ, আইসিইউ ও বেড সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। 24 ঘন্টায় ময়মনসিংহে 16 জন সহ দেশের বিভিন্ন জেলায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে 65 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামে মারা গেছে 11 জন, আর একই সময়ে নতুন করে 438 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 9 জন, আর চাঁদপুরে 7 জন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন ও চুয়াডাঙ্গায় 3 জনের মৃত্যু হয়েছে।